বিচ্ছেদ হয়েছে, মনের মানুষটাও আর কখনো ফিরে আসবে না। এটা অবধারিত জেনেও যখন মানুষ মনে মনে শুধুমাত্র তার জন্যই ওদের আগ্রহে অপেক্ষা করতে থাকে, এর থেকে কি কেউ বেশি ভালোবাসতে পারে? অথচ বিপরীতে থাকা মানুষটা কিছুতেই তার সেই অনুভূতি ভালোবাসা কোনো কিছুরই মূল্য না দিয়ে, কিছু বুঝতে না চেয়ে নিজের মনের মানুষ খুঁজতে চায়। এই পৃথিবীতে কোনো কিছুই বিনামূল্যে পাওয়া যায় না, না ভালোবাসা না সম্মান। কেউ আপনার নিখোঁজ হওয়ার জন্য রোজ খেদেই মরছে, ওদের আগ্রহে আপনার ফিরে আসার পথ চেয়ে বসে আছে, আর এটা দেখে আপনি মজা লুটে নিচ্ছেন, মানুষটার দুর্বলতার সুযোগ নিচ্ছেন। ভাববেন না, মানুষটার এই আগ্রহটা চিরকাল অক্ষুণ্ণ থাকবে না, একদিন না একদিন তা পরিবর্তন হবেই। আমরা শুধু টুনকো কিছু আশা নিয়ে একটা জীবনে বেঁচে থাকি, যে একটা সময় আসবে যখন সব কিছু ঠিক হয়ে যাবে। এক জীবনে যত সব অপ্রাপ্তি দীর্ঘশ্বাস সব পূর্ণতা পাবে, আমরা অভিনয়হীন হাসতে পারবো, বেঁচে থাকতে পারবো। কিন্তু সবার জীবনে এই স্বর্ণালী সময়টা আসে না, কেউ ফিরবে না জেনেও তার ফিরে আসার অপেক্ষা করাটা পৃথিবীর শুদ্ধতম ভালোবাসা। আর কেউ অপেক্ষা করছে জেনেও তার অপেক্ষার মূল্যায়ন না করাটা পৃথিবীর দীর্ঘতম অবহেলা।